Assalamu alaikum everyone, welcome back to our channel Simple Minute Videos. I hope আপনাদের সবার আমার last vlogটা খুব বেশি ভালো লেগেছিল, যেটা ছিল দাওয়াত vlog part 1. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দাওয়াত vlog part 2, যেটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব দাওয়াতের দিন আমি কি কি প্রিপারেশন নিলাম, সব কিছু কিভাবে প্রিপেয়ার করলাম, কিভাবে সুন্দরভাবে সার্ভ করলাম. I hope আপনাদের খুব বেশি ভালো লাগবে. যারা এখনও দাওয়াত ব্লগ পার্ট 1 দেখেননি, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সবাই দাওয়াত ব্লগ পার্ট 1 দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো. তাহলে ব্লগটি শুরু করা যাক. সো লাস্ট ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি কি কি মশলা ইউজ করে গরু মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম. আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা গরু মাংসটা ম্যারিনেট করে রেখে এরপর এখন এটাকে রান্না করে নিচ্ছি, সাথে আমি ডিমগুলো সেদ্ধ করে রেখে দিব আজকেই, যেহেতু কালকে আমার কাজ অনেক বেশি, তাই আমি চেষ্টা করছি যতটা সম্ভব কাজ আজকে শেষ করে রেখে দেওয়া যায়. আপনাদের হাতে সময় থাকলে আপনারা সেমভাবে গরু মাংসটা ম্যারিনেট করে ওভারনাইট ফ্রিজে রেখে দিতে পারেন. সকালে উঠে সবার আগে সবার শুরুতেই আমি গাজরটা সেদ্ধ করে নিচ্ছি. এই কাজটা হতে অনেক বেশি সময় লাগে, তাই আমি আমার ব্রেকফাস্ট করার সময়টাতে এটাকে সেদ্ধ হতে রেখে দিচ্ছি, যাতে আমি ব্রেকফাস্ট করে ফ্রি হতে হতে এটা সেদ্ধ হয়ে যায়. আজকের ব্লগে আমি গাজরের হালুয়ার একদম ডিটেলস রেসিপিটা শেয়ার করছি না, এটার ইনশাল্লাহ আলাদা একটা ভিডিও আমি পোস্ট করে দিব. অবশ্যই আমার চ্যানেলে ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে. কজ আমি মনে করি প্রত্যেকটা মানুষ তার নিজের মতো করে একদম ইউনিক ওয়েতে রান্না করতে পছন্দ করে আর করেও. আপনারা কে কীভাবে গাজরের হালুয়া রান্না করেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন. গাজরের হালুয়াটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে এখন আমি বেরেস্তাটা করে নিচ্ছি. আমার মোটামুটি একদম সব কিছুতে বেরেস্তা দরকার হয়, ডেকোরেশন হতে শুরু করে রান্নার জন্য, তাই আমি শুরুতেই এটা করে নিচ্ছি. আমি যে অয়েলটাতে বেরেস্তা করেছিলাম ওটাতেই এখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি, এটাতে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসবে ফ্রাইড অনিয়ন্সের. আর আমি এখানে এখন আস্ত গরম মশলাগুলো অ্যাড করে দেবো. এখানে আমি এখন অ্যাড করে দিব 5-6টা এলাচ, 7-8টা লং আর তেজপাতা, অল্প একটু শাহি জিরাও দিয়েছি, আপনারা চাইলে না দিতে পারেন, এটা জাস্ট খুব সুন্দর একটা স্মেল আসার জন্য. আমি যেহেতু ননস্টিকের ফ্রাই প্যান বা কোনো কিছু ইউজ করছি না, তাই আমার বারবার একটু খেয়াল রাখতে হচ্ছে যাতে নিচ থেকে লেগে না যায়. যেহেতু আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করছি না, জাস্ট চিকেন ম্যারিনেট করে যে পানিটা নিচ থেকেই বের হয়েছে আমি ওটাই দিয়ে দিচ্ছি. এই মশলাটাই আমি ওখানে অ্যাড করে দিচ্ছি যেটাতে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম ওটাই. আজকের বেরেস্তাটা খুব বেশি ভালো হয়েছে আমার, একদম ক্রিসপি আর ঝরঝরে. সো আমি এখান থেকে অল্প একটু বেরেস্তা চিকেনে অ্যাড করে দিচ্ছি. এখন আমি একটু সময় নিয়ে চিকেনটা কুক করে নিব, জাস্ট খেয়াল রাখবো যেন নিচ থেকে লেগে না যায় এটাই. চিকেনটা কুক হতে হতে আমি পাশাপাশি ডিমটা রান্না করে নিচ্ছি. ডিমটা আজকে আমি চিকেন হারিয়ালির রেসিপিটা ফলো করে রান্না করার ট্রাই করছি, ইনশাল্লাহ খুব বেশি টেস্টি হবে. চিকেন হারিয়ালি বা এগ হারিয়ালি যেটাই বলি না কেন, এটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটার এই গ্রিন কালারটা. আর এই গ্রিন কালারটা আসে কিন্তু ওই যে আমরা যেটা পুদিনা ধনে পাতা আর কাঁচামরিচের পেস্ট রেডি করে রেখেছিলাম ওইটা থেকেই. তো আমি এখানে সব বাটা মশলাগুলো ফার্স্টে অ্যাড করে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর আমি এখানে সব পাউডার মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, যেমন ধনিয়া গুঁড়া, গরম মশলা, অল্প একটু হলুদ, এগুলোই. এখানে লাল মরিচের ইউজ নেই বা খুব বেশি স্পেশাল কোনো মশলা ইউজ করতে হবে না, এমনিতেই এটা খুব বেশি টেস্টি হবে ইনশাল্লাহ. 5 থেকে 6 মিনিট মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প একটু লিকুইড মিল্ক অ্যাড করে দিব, এটা জাস্ট কোরমা টাইপের একটা টেক্সচার আসবে এটার জন্যই, খুব বেশি অ্যাড করতে হবে না. একটু সময় নিয়ে এটাকে কুক করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে উপরে চলে আসা পর্যন্ত. এখানে আমরা কোনো ফুড কালার ইউজ করব না. পুদিনা পাতা আর কাঁচামরিচের পেস্টটা থেকে এটার কালারটা আসে বেসিক্যালি.
কোরমার ক্ষেত্রে যেটা হয়, আমরা হয়তো বা অনেক সময় পেস্ট করে দেই না কাঁচা মরিচটা, এটার ক্ষেত্রে ডিফারেন্স শুধু ওইটাই, এখানে পেস্ট করে দেওয়াতে কালারটা এত সুন্দর আসে। 3 থেকে 4 মিনিট আরও গ্রেভিটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে ডিম অ্যাড করে দিচ্ছি, বাস এটা রেডি হয়ে গেল। পাশাপাশি আমি চিকেনটাকে খেয়াল রাখছিলাম যাতে নিচ থেকে লেগে না যায়। একটু সময় নিয়ে চুলা একদম মিডিয়াম আঁচে রেখে, মিডিয়াম আঁচ থেকেও একটু কমে রেখে আমি এটা রান্না করে নিচ্ছি। চিকেনটা রান্না শেষ হয়ে গেলে এখন আমি ফালুদার শরবত আর ট্রাইফেলটা রেডি করে নিচ্ছি। ফালুদার শরবত, এখানে আমি প্যাকেট ফালুদার যে শরবতটা পাওয়া যায় ওটাই দুধের সাথে রান্না করে নিচ্ছি। এখানে জাস্ট আমি স্মল একটা ট্রিক অ্যাপ্লাই করেছি, ওটা হচ্ছে জেলি যেটা প্রিপেয়ার করতে হয় ওটা আমি একটু লিকুইডই রাখার চেষ্টা করেছি, যাতে এটা মিডলে থাকে, একদম উপরে বা নিচে না পড়ে থাকে। এটাতে ডেকোরেশনটা খুব সুন্দর হয় আর দেখতেও খুব ভালো লাগে। ফালুদার শরবতটা রান্না করা শেষ, এখন আমি ট্রাইফেলের জন্য কাস্টার্ড রান্না করে নিচ্ছি। আমি আজকে স্ট্রবেরি ট্রাইফেল রেডি করব, 3টা লেয়ার থাকবে, ফার্স্টে কেক, এরপর এই কাস্টার্ডটা, এরপর স্ট্রবেরি, এরকম করে আমি জাস্ট লেয়ারিং করতে থাকব। কাস্টার্ডটা আর কিছুই না, আমি 1/2 লিটার দুধের সাথে কাস্টার্ড পাউডার অ্যাড করে সাবুদানা অ্যাড করে দিয়েছি আর স্ট্রবেরি এসেন্স অ্যাড করে দিয়েছি। এখানে কোনো রেড ফুড কালার ইউজ করতে হবে না, আপনারা চাইলে করতে পারেন, বাট আমি করিনি, বিকজ স্ট্রবেরি এসেন্সটাতেই কালার থাকে। আর এখানে আমি রেডিমেড ফ্রুট কেক যেটা পাওয়া যায় ওটা ইউজ করছি। ফ্রুট কেক সাথে কাস্টার্ড আর স্ট্রবেরির আলাদা একটা টেস্ট তো থাকেই, সব কিছু একসাথে কিন্তু এটার টেস্টটা খুব ভালো হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা একটা পারফেক্ট ডেজার্ট যেটা কিনা খুব অল্প সময়ে রেডি হয়ে যায় আর দেখতেও খুব সুন্দর লাগে। সো আমার মোটামুটি 2টো ডেজার্ট আর ফালুদার শরবত রেডি, এখন আমি আবার কারি রান্নায় চলে যাচ্ছি। এখন আমি চিংড়িটা রান্না করে নিব। চিংড়ি ইউজুয়ালি আমরা যেভাবে চিংড়ির মালাইকারি করি আমি ওভাবেই রান্না করে নিচ্ছি, কোনো স্পেশাল কোনো আলাদা মশলা ইউজ করব না, বাসায় যা কিছু মশলা আছে আর যা কিছু আমি পেস্ট করে রেখেছিলাম ওগুলো দিয়ে চিংড়িটা রান্না করে নিব। আপনারা তো জানেন চিংড়ি রান্না হতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। এটার পর আমি আবার ডেজার্ট রেসিপিতে চলে যাবো ইনশাল্লাহ। চিংড়ির মশলাটা আমি একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে এখানে চিংড়িগুলো অ্যাড করে দিচ্ছি। সকালে চিংড়িগুলো ফ্রিজ থেকে বের করে রাখার কথা আমার একদমই মনে ছিল না, আমি জাস্ট 1/2 আওয়ার আগে এগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি। যাই হোক, সমস্যা নেই, কভার করে রেখে দিলে এগুলো নিজে নিজে ডিফ্রস্টও হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে, খুব বেশি একটা সময় লাগবে না। আমি জাস্ট অল্প একটু ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে এটাকে রান্না হতে রেখে দিব। আর পাশাপাশি আমি আমার পোলাওয়ের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। পোলাও কিংবা বিরিয়ানি রান্না করার জন্য আমি সবসময় 1/2 আওয়ার আগে পানিতে সোক করে রেখে দিই চালটা, এরপর আমি স্ট্রেন করে রেখে দিই আরও 1/2 আওয়ার। তো এটাতে হয় কি, চালটা অনেক বেশি ঝরঝরে হয়। আজকে পোলাওয়ের আমি একদম ডিটেলস রেসিপি শেয়ার করবো না, বিকজ পোলাওয়ের অলরেডি একটা রেসিপি আমার চ্যানেলে আছে, চিকেন কোরমা আর পোলাও রেসিপি, ওটা আপনারা দেখে নেবেন আশা করছি। আজকের পোলাওটাতে আমি একটু ডিফারেন্ট যেটা করবো ওটা হচ্ছে আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করবো। পোলাও রান্নার ক্ষেত্রে আমি সবসময় গরম পানি ইউজ করি আর এটা আমি একদম আমার নিজের আন্দাজ মতো দিতে থাকি যতক্ষণ না আমার মনে হয় চালটা সেদ্ধ হয়ে গেছে। একদম 2 কাপ চালে 4 কাপ পানি এই টাইপের কোনো কিছু আমি ফলো করে দেই না, যতক্ষণ না আমার মনে হবে চালটা পারফেক্টলি রান্না হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আমি অ্যাড করি, একটু বারবার চেক করে করে অ্যাড করতে থাকি। এইভাবে করলে আমার মনে হয় কি চালটা খুব বেশি ঝরঝরে হয়। মিক্সড ভেজিটেবল রান্নার জন্য আমি ফ্রোজেন ভেজিটেবলটা নিয়ে এসেছিলাম, ওটার সাথে আমি জাস্ট ফুলকপি আর পেঁপেটা নিচ থেকে অ্যাড করে রান্না করে নিচ্ছি। সামান্য একটু ক্যাপসিকামও দিয়েছি আমি এখানে। ডিনারের সব কিছু মোটামুটি রান্না শেষ আমার, জাস্ট কাবাবটা রাতে ফ্রাই করব আর সালাডটাও রাতে রেডি করব ইনশাল্লাহ। ডেজার্টের আমার জাস্ট আর একটা আইটেম বাকি ছিল, ওটা হচ্ছে মাহালাবিয়া। আমি রেডিমিক্স প্যাকেট নিয়ে এসেছিলাম, বাট এখানে শুধু রেডিমিক্স প্যাকেট দিয়ে রান্না করলে এটা আসলে এতটা বেশি ভালো হয় না খেতে, তাই আমি এখানে আমার নিজের মতো করে ডিফারেন্ট ওয়েতে এটাকে রান্না করার ট্রাই করেছি। ওটার ফুল রেসিপিও আমি ইনশাল্লাহ আলাদাভাবে শেয়ার করে দিব। এটাও ট্রাইফেলের মতোই খুব ইজি একটা ডেজার্ট যেটা খুব অল্প সময়ে রেডি হয়ে যায়, প্লাস খেতেও খুব ভালো আর দেখতেও খুব বেশি সুন্দর। সো এই ছিল আমার দাওয়াত প্রিপারেশন, মোটামুটি সব কিছু আমি বিকেলের মধ্যেই রেডি করে নিয়েছি।
ডেজার্টগুলো এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। এগুলো ঠান্ডা ঠান্ডা সার্ভ করলেই খেতে বেশি ভালো লাগে। এরপর রাতে গেস্ট চলে আসার পর আমি একদম সময় পাইনি কোনো কিছু ভালোভাবে শ্যুট করার। গেস্ট চলে যাওয়ার পর আমি আমার নেইবারের জন্য আলাদাভাবে সব কিছু প্যাক করছিলাম ওনাদের বাসায় পাঠানোর জন্য। এই তো, এই ছিল আমার আজকের ব্লগ। এভাবে আমি আমার দাওয়াতের প্রিপারেশন নিই আর সব কিছু সার্ভ করি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আপনারা কীভাবে সার্ভ করেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।